আসছে আজকের নিউজ বুলেটিন। পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। প্রায় এক বছর আগে তিনি বর্ধমানের একটি সভায় দাঁড়িয়ে বলেছিলেন, পুলিশ কর্মীরা দুর্নীতিতে ডুবে, টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। এসপি থেকে ওসি সকলকেই টাকা তুলতে হয়, টাকা যায় তৃণমূল অফিসে। এরপরে দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আতশবাজি নিষিদ্ধ হওয়ায় একেবারে বিক্রি হয়নি বাজি, যার জেরে ক্ষতির মুখে পড়েছে বাজি ব্যবসায়ীরা। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বাজি ব্যবসায়ীরা। এক নজরে দেখে নেব সেরকমই কিছু মুহূর্ত। কালীপুজো দিওয়ালির সাত দিন আগে পরিবেশবিদ ও চিকিৎসকদের দাবির ভিত্তিতে সরকার আতশবাজি ও শব্দবাজি নিষিদ্ধ করে। এর ফলে 6,000 কোটি টাকার বাজি তৈরি করে সেটা নষ্ট হয়ে গেল। 15,000 বাজি বিক্রেতা যারা 600 কোটি টাকার বাজি এই উৎসব উপলক্ষে উৎপাদকদের কাছ থেকে কিনেছিলেন, তাদেরও বাজি নির্মাতাদের মতোই বিপন্ন অবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই 15,000 বাজি বিক্রেতাকে 2 লক্ষ জোরে টাকা দেওয়ার দাবি জানাচ্ছি। এই দাবি জানালেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। বছর ধরে ঐতিহ্যের সঙ্গে পুজো হয়ে আসছে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে। এখানে কোনো মূর্তি পুজো হয় না, হয় পাথরের পুজো। সকাল থেকে নেমেছে ভক্তদের ঢল এই মন্দিরে। এক নজরে দেখে নেব সেরকমই কিছু মুহূর্ত। পেরিয়ে গিয়েছে 1200 বছর, পাল্টেছে পুজোর ধরন। প্রদীপের আবছা আলোর বদলে দেবীর আরাধনা হয় এখন বিজুলি বাতির ঝলমলে আলোয়। পোড়ামাটির ইট বসানো এবড়োখেবড়ো মেঝের বদলে মন্দির প্রাঙ্গণে শোভা পাচ্ছে মার্বেলের মেঝে। মন্দিরের সংকীর্ণ গর্ভগৃহে বাতানুকূল ঠান্ডা হাওয়া। পারিপার্শ্বিক বদল হলেও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত কল্যাণেশ্বরী মন্দিরে এখনও পুরনো রীতি মেনেই পুজো হচ্ছে। কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না, রয়েছে একটি বড় পাথর, তার তলায় রয়েছে অদৃশ্য গুহা। মন্দিরে আসা ভক্তদের বিশ্বাস, এই গর্ত ছুঁয়ে দেখলেই তারা দেবীর আশীর্বাদ লাভ করবেন। মন্দিরে পুজো আসে পুরুলিয়ার কাশীপুর রাজপরিবার থেকেও। মন্দিরের প্রাচীন তত্ত্ব থেকে জানা গিয়েছে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় কালীর সাধনা করার জন্য এখানে আসে। সেই সময় ছিল ঘন জঙ্গল। শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত। কাপালিকের নির্দেশ মেনে বল্লাল সেন একটি মন্দির তৈরি করেন। কালী পুজোর দিন বিশেষ পুজো হয়। এবছর মহামারীর কারণে পুজোর আয়োজন করা হয়েছে বিধিনিষেধ মেনে। আদেশ অনুসারে এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সহযোগিতায় আমরা সমস্ত বিধিটা মেনে চলছি। ওনাদের এতে ই করে যা ই করছে কোভিডের ব্যাপারে আমরা ওটা মেনে চলছি। আজ তো কালী পুজো, আজ কি কোনো বিশেষ পুজো অর্চনা? হ্যাঁ, পুজো অর্চনা মানে মায়ের আমান্য যেটা ভোগ হয়, মায়ের লাড্ডু টাড্ডু যেটা বাড়ি থেকে আসবে, এবং আমাদের যেটা খিচুড়ি ভোগ, আরও যে মহাভোগ প্লাস পোলাও, এগুলো রাত্রে সাজবে। কিন্তু সবচেয়ে সামান্য পরিমাণে কম, পরিমাণটা কম, মানে সবটাই সামাজিক দূরত্ব বিধি, সব সামাজিক বিধি দূরত্ব মেনেই আমরা এই করছি। সমস্তটা কোভিডের ইয়েতে আমরাও পাবলিককে বলবো যে আপনারাও ই করুন, বাঁচ, নিজে বাঁচুন। পশ্চিম বর্ধমান থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, এনএম নিউজ।
আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।